হ্যালো গাইস, আমরা চলে যাচ্ছি সেই দক্ষিণ অঞ্চলের বিখ্যাত তরমুজ ক্ষেত। হ্যাঁ, এই তরমুজ আমাদের এলাকার ব্যাপক জনপ্রিয় একটি ফসল এবং অনেক কৃষিজীবী শ্রমিক তথা অনেক বেকার যুবকও এই তরমুজকে কেন্দ্র করে তাদের নিজেদের জীবিকা নির্বাহ করে থাকেন। দর্শকরা, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর সুমিষ্ট ফল, অনেক দীর্ঘ বড় বড় তরমুজ কিন্তু ফলেছে এই ক্ষেতে, এবং এই তরমুজ বিক্রি করে অনেক তরমুজ তারা লাভবান হয়েছেন এবং তাদের নিজেদের জীবিকাও নির্বাহ করে থাকে। এই তরমুজ আপনারা দেখতে পাচ্ছেন, এই তরমুজ এমন একটি সুমিষ্ট ফল, না খেলে আপনারা এর গুণাগুণ বা এর স্বাদ কোনো কিছুই বুঝতে পারবেন না। এই তরমুজের যে মিষ্টতা, তা আপনাকে একবার খেলে দ্বিতীয়বার খাওয়ার জন্য বাধ্য করবে। এই তরমুজের এই মিষ্টতা এবং তরমুজের গুণাগুণ যারা জানেন, তারা তরমুজ খেতে ভালোবাসেন। আর এই তরমুজ এখান থেকে আপনাদের দেহের 95% ক্যালোরি কিন্তু তরমুজে আপনাদের শরীরে বহন করে থাকে এবং এটা পানির চাহিদা ব্যাপকভাবে মিটিয়ে থাকে। আর এখান থেকে এই তরমুজগুলো সাধারণত শহর অঞ্চলে ট্রাক যোগে বিক্রি হয়ে থাকে এবং ব্যাপক পরিমাণ অর্থ উপার্জন হয় তরমুজ থেকে। আর এই তরমুজের ফলন আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফলন, পাশাপাশি দেখতে পাচ্ছেন নিচে বিশাল ধান ক্ষেত, অর্থাৎ একই জায়গায় কিন্তু দুইটা ফসল সুনিপুণ প্রচেষ্টার মাধ্যমে ফলিয়েছেন আমাদের এখানকার সুনামধন্য চাষি ভাই। যদিও আমি তার নামটা জানি না, আমরা তার ক্ষেতে পরিদর্শন করতে এসেছি, আমরা খুব শীঘ্রই তার সাক্ষাৎকার নেব। এই তরমুজ বিক্রয় করে তিনি লাভবান হয়েছেন গত বছরও এবং এবছরও তিনি ব্যাপক আকারে দেখতে পাচ্ছেন সহস্র তরমুজ ধরেছে তার এই তরমুজ ক্ষেতটাতে। এবং এই তরমুজ এটা বর্ষা মৌসুমের তরমুজ, আর 2 থেকে 3 মাসের ভিতর এটা ফসল ব্যাপক আকার ধারণ করে। মৌসুমের এই তরমুজ আর অল্প কিছুদিনের ভিতরে এটা বিক্রি হবে এবং এটা দূরান্ত শহর অঞ্চলে ট্রাক যোগে এটা নিয়ে যাবেন এবং প্রচুর মূল্যে কিন্তু এই তরমুজ ক্ষেতটি বিক্রি হবে। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এক একটা তরমুজ 2 থেকে 2.5 কিলো ওজনে আছে এবং অনেক সুন্দর সুমিষ্ট আকার ধারণ করেছে এবং এটি ব্যাপকভাবে লাভবান হবেন আমাদের এই কৃষক। এবং ইনাকে দেখে আরও অনেকের গ্রামে অনেক বেকার কর্মজীবী যারা, যাদের কর্মের অভাব এই মহামারী করোনার মধ্য দিয়ে, তারা এই তরমুজ ক্ষেতটাকে বেছে নেবে আমরা আশা করি। ভবিষ্যতে এই তরমুজ